ব্যস্ত একটা রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে শিয়ালদা। গাই দিলাম, এটা হচ্ছে আমাদের পুরী যাওয়ার এক্সপ্রেস। ওদের এত কাছে রয়েছি তাও কিন্তু সেই রকম ভাবে ঠান্ডা লাগে না যতটা আমাদের কলকাতাতে লাগে। মানে দেখো কি দারুণ দারুণ শঙ্খ বিক্রি হচ্ছে এখানে। ফাইনালি আমরা চলে এসেছি বেদবিড়া স্টেশনে। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের বেদবিড়া স্টেশন, আর আমাদের ট্রেন রয়েছে 7:30 থেকে। আর এখান থেকে আমরা যাবো সবার পাশে আজকে হাওড়াতে। 10:40 কিন্তু হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে পুরী যাওয়ার, আর কনফার্ম হয়ে গেছে। আর সঙ্গে আমি একা নই, আজকের আমার খুব কাছে একজন মানুষ আছে, ইংলিশম্যান। এই হচ্ছে ইংলিশম্যান, সারা রাস্তা ওর ভুলভাল ইংলিশ তো রয়েছে। আপাতত ওয়েট করবো বেদবিড়া স্টেশনে। তো চলো, ট্রেনটা আছে 7:30, এখান থেকে প্রথমে শিয়ালদা, তারপর ওখান থেকে যাবো হাওড়া স্টেশনে। 7:30 বাজে আর সবে মাত্র বেদবিড়িয়া স্টেশনে ট্রেনটা ঢুকেছে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠলাম। দুটো লাগেজ হয়েছে আমাদের, এ একটা আর এখানে একটা ছোট লাগেজ। তো আপাতত দুজন মিলে মানে দুটো বড় বড় ব্যাগ হয়ে গেছে, এটা ট্রেনে ট্রেনে এখন নিয়ে যাবো। বাজে 8:30, আমাদের ট্রেনটা সবে মাত্র শিয়ালদাতে ঢুকেছে। 8:30 বাজে, সবে মাত্র আমরা শিয়ালদা স্টেশনে নামলাম, আর এখান থেকে যাব হাওড়া স্টেশনে। ব্যস্ত একটা রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে শিয়ালদা। তো আমরা বেরিয়ে গেছি শিয়ালদা স্টেশন থেকে, হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন। আর রাত্রেবেলা স্টেশনটা সত্যি দেখতে খুব ভালো লাগে। তো রাতের শহরের শিয়ালদা স্টেশন। তো আমরা এখন এই রাস্তাটা ধরে বাস স্ট্যান্ডে যাবো, আর ওখান থেকে বাসে করে যাবো হাওড়া স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে তোমরা কিন্তু ট্যাক্সিও পেয়ে যাবে এই হাওড়া স্টেশনে যাওয়ার জন্য, তবে বাসে যাওয়াটাই বেটার। আমি এখন পাবলিক বাসে করেই যাবো। হচ্ছে শিয়ালদা বাস স্ট্যান্ড, এখান থেকে কিন্তু বেশ কিছু বাস তোমরা হাওড়া যাওয়ার জন্য পেয়ে যাবে। বাসে উঠেছি, দেখতে পাচ্ছি এখানে লেখা লেডিস সিট। কোনো লেডিস হবে না, কোনো লেডিস হবে না। খুঁজে খুঁজে লেডিস সিটে এসে বসেছে, এখন লেডিস সিটে বসে আমরা যাচ্ছি। ওরা মানে লেডিস বন্ধ, রাতে লেডিস বন্ধ, 9টার সময় কোনো লেডিস হবে না, বাড়ি গিয়ে রান্না বসাও। হাওড়া ব্রিজের উপর থেকে এখন আমাদের বাসটা যাচ্ছে। দেখো এখানে গঙ্গাটা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। আর ওই হচ্ছে হাওড়া স্টেশন, বাসটায় কি ভিড়। তো এই বাসটা থেকে আমরা নামলাম, আর পেছনে সেই ঐতিহ্যময় হাওড়া ব্রিজ। এখন আমরা হাওড়া স্টেশনের কাছে আছি, এই হচ্ছে হাওড়া স্টেশন। তো 9:12 বাজে, আমরা এখন আছি হাওড়া স্টেশনে। সবসময় কিন্তু এরকম ভিড় দেখতে হবে। দেখো কেদারনাথের পর আবার একটা লং জার্নি হতে চলেছে আমাদের। মানে হাওড়া বসে পড়লাম। প্লিজ, এখন বাজে 9:30, আমরা এখন হাওড়া স্টেশনে বসে আছি। ট্রেন রয়েছে 10:40, এখনো বোর্ড দেয়নি কোন স্টেশনে। তো আপাতত ওয়েট করছি বোর্ডের নিচে একটা জায়গাতে বসে। আপাতত ওয়েট করার জন্য কোনো অপশন নেই আমাদের কাছে। আসার সময় বাবু একটা চশমা কোথা থেকে নিয়ে এসেছে, মানে কি গাই দিলাম চশমা, এটা খোল, ওটা খুলে পড়তে হয়। চশমা গাই দিয়ে কেমন লাগছে কমেন্টে জানাও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব 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 করে দাও। টুডে আওয়ার নিউ ভিডিও অন নিউ চ্যানেল অফ দ্য ইংলিশ ম্যান আওয়ার স্টার্টেড, মানে আমাদের একটা নতুন আর একটা চ্যানেল শুরু হচ্ছে ইংলিশ ম্যান, সেটা আজকে এই ভিডিও থেকে স্টার্ট। যারা যারা আমার চ্যানেলে ভাইকে দেখেছো, তো তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা সবাই যাও, ওই কিন্তু একটা পেজ আছে ফেসবুক পেজ দ্য ইংলিশ ম্যান, তাই তো? তো প্লিজ তোমরা সবাই ফলো করো ওই পেজটাকে, এই পেজটার মতো ভালোবাসা দাও। আর এরকমই ভুলভাল ইংলিশ যদি শিখতে চাও বা জানতে চাও বা শুনতে চাও, তাহলে কিন্তু সবাই ওই পেজটা ফলো করো, প্রচুর ভুলভাল ইংলিশ শুনতে পাবে। যে 10:05 সবে মাত্র কিন্তু আমাদের ট্রেনটা অ্যালার্ট হলো, 23 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেনটা দিয়েছে পুরী এক্সপ্রেস। তো ছাড়বে হচ্ছে 10:40। তো চলো আমরা এখন প্লাটফর্মে যাবো আর ট্রেনে গিয়ে উঠবো, অনেকক্ষণ এখানে বসেছিলাম। ধীরে ধীরে বেশ ভালোই ঠান্ডা কিন্তু কলকাতাতে রয়েছে, আর আমরা এখন 23 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। বেশ অনেকটা বড় এই হাওড়া স্টেশন। 15 আমাদের 23 নম্বর প্ল্যাটফর্মটা যত সম্ভব ওইদিকে হবে। রেলওয়ের কর্তৃপক্ষকে বলছি 23 নম্বর প্ল্যাটফর্মের জন্য একটা আলাদা টোটো করে দেবেন, ওইখান দিয়ে অনেকক্ষণ ধরে হাঁটছি কিন্তু হেঁটে যাচ্ছি, একটা টোটো হলে ভালো হতো। এখান থেকে একটা টোটোর ব্যবস্থা করবেন, ইউনিয়ন করে দেবেন, কিছু লোক করেও খেতে পারবে, আমাদের সুবিধা হবে। তো ব্যাপারটা হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে এসেছি 23 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। আমরা জানতাম শুধুমাত্র ওই দিকটাই হয়তো, বাট এখানেও দেখো অনেক ট্রেন লাইন রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে। তো 23 নম্বরটা খুঁজে বের করি আগে। প্রায় অনেকক্ষণ হাঁটার পর আমরা চলে এসেছি 23 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে 23 নম্বর প্ল্যাটফর্ম, অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের পুরী যাওয়ার এক্সপ্রেস। 23 নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা রয়েছি, 10:40 ট্রেনটা ছাড়তে চলেছে। তো সবাই ব্যস্ত ট্রেনে ওঠার জন্য, আচ্ছা লোডিং চলছে পুরো ট্রেনটাতে। এটা হচ্ছে এসি কামরা, এই হচ্ছে আমাদের ট্রেন আজকের বগি। তো চলো উঠি,
আপাতত। তো লাগেজটা রাখা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার এপারের সিটটা আর এপারের জীবনের। এখন বাজে 10:40, সবে মাত্র আমাদের ট্রেনটা হাওড়া স্টেশন থেকে কিন্তু ছাড়লো আর আমরা এখন যাচ্ছি পুরীতে। প্রায় 7 থেকে 8 দিন সেখানে থাকবো আর পুরো দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অ্যাজ এ ইংলিশ ম্যান, ফাইন ম্যান, ফাইন টু ট্রেন ইজ সার্ভিস, মানে ট্রেনটা খুবই সুন্দর, ভালো সার্ভিস। কেদারনাথে গেছিলাম, তার থেকে অনেক ভালো ট্রেন। হ্যাঁ সত্যি, ওই দুম এক্সপ্রেসের থেকে অনেকটা বেটার পুরী এক্সপ্রেস, কারণ খুব ভালো পরিষেবা পুরো ট্রেনটাতে। ট্রেনে করে যাওয়ার একটা মজাই আলাদা। দেখো আরও একটা এক্সপ্রেস ট্রেন আমাদের সাথে সাথেই ট্রেনটা ছেড়েছে, যাই না এটা কোন এক্সপ্রেস, তিনটে ট্রেন একসাথে বেরোচ্ছে। বেশি আমাদের সিটে আর এই হচ্ছে আমাদের সিট। এখন রেস্ট নেওয়া ছাড়ার কোনো উপায় নেই, কারণ সারা রাত বাইরের ভিউ আর দেখানো যাবে না, রাত হয়ে গেছে যেহেতু। ট্রেনটা এতটাই স্পিডে চলছে, মানে বাইরে থেকে আওয়াজ কিচ্ছু আসে না কানে, এত জোরে চলছে। আর ভাই ব্যস্ত, ভাই ওখানে ব্যস্ত। আলটিমেট আমরা এখন যাচ্ছি আর রাত হয়েছে 11:30, যেহেতু কালকে সকালবেলা আমরা গিয়ে নামবো। সকলেই প্রায় ঘুমিয়ে পড়েছে ট্রেনে, পুরো ট্রেনটা এদিকেও ফাঁকা আর এপারেও দেখো সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। তো ফোনটাতে একেবারে চার্জ নেই, এখানে আমরা পাওয়ার কর্ড লাগিয়ে এখানে চার্জে বসিয়েছি। বাজে 12:30, টিকিট চেকিং করার জন্য চলে এসেছে। রাত এখন একটা, সবেমাত্র আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে। এখন যে স্টেশনে আছি এটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে দীর্ঘতম একটি স্টেশন, খড়গপুর স্টেশনে সবেমাত্র আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে। আশেপাশে যদিও ফাঁকা, খিদে পেয়েছে, কোনো দোকান পেলাম না কিছু কেনার মতো, সিঙ্গেল দিয়ে দিয়েছে আমাদের ট্রেনটা ছাড়বে। তো চলো ট্রেনে উঠি, বেশিক্ষণ দাঁড়ালো না আমাদের ট্রেনটা। বাইরে থেকে ভিউটি বেশ ভালো লাগছে। এখন বাজে 6:00, আমরা প্রায় পুরী ঢুকছি আর দেখতে পাচ্ছো কত কুয়াশায় ভর্তি পুরো জায়গাটা। সবে মাত্র আমাদের ট্রেনটা পুরীতে ঢুকলো, মাত্র ট্রেনটা আমাদের পুরীতে ঢুকলো আর এই হচ্ছে পুরী স্টেশন। সকালবেলা বেশ ভালোই ঠান্ডা রয়েছে পুরীতে, কাল সারা রাত খুব ঘুমিয়েছে, এখনো ঘুমাচ্ছে স্টেশনে নেমে। হাঁটতে হাঁটতে চলে এসে আমরা পুরী স্টেশনের বাইরে। তো স্টেশনটা সত্যি খুব সাজানো গোছানো। এই হচ্ছে পুরী স্টেশনের বাইরের অংশটা। তো আমরা সবে মাত্র স্টেশন থেকে বেরোলাম, এই মাত্র দেখতে পাই প্রচুর গাড়ি রয়েছে কিন্তু চলে যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা প্রচুর অটো এখানে পেয়ে যাবে বা মন্দিরে যাওয়ার জন্য। দিচ্ছি না, অটো নেই, একটু চা খেয়ে নি সকাল সকাল। সকাল সকাল চা আমাদের উড়িষ্যার বলা যায়, উড়িষ্যার চা একবার টেস্ট করে দেখি, অনেকটা জীবনের মতো লাগছে না দেখতে, দ্বীপের মতন দেখতে। 5 লিটার নিয়ে যাবে চাটা, সত্যি খুব ভালো লাগলো, অনেকটা কলকাতা ফ্লেভার পেলাম। আমাদের হোটেলে যাওয়ার জন্য একটা শেয়ার গাড়ি পেয়েছিলাম আর এটা প্রায় 100 টাকা নিল। তো এখন আমরা শেয়ার গাড়িতে করে আমাদের হোটেলে যাব। জয় জগন্নাথ। আমরা একেবারে কিন্তু সমুদ্রে কাজ দিয়ে যাচ্ছি এই মুহূর্তে আর এই পাশে প্রচুর হোটেল রয়েছে দেখো। তো আগে আমরা হোটেলে যাব, তারপর তোমাদের একবার নিয়ে আসবো সকালবেলা। অনেকে চলে এসছে প্রায় এই সমুদ্রের কাছে, এত কাছে রয়েছি তাও কিন্তু সেইরকম ভাবে ঠান্ডা লাগছে না যতটা আমাদের কলকাতাতে লাগে। গাড়িটা সবে মাত্র স্ট্যান্ডে চলে এসছে, চলো এবার নামি। বেশ ভালো লাগছে সকালবেলা, সবে মাত্র সূর্যটা উঠছে আর ল্যান্ডিং করলাম, ল্যান্ডিং উইথ কোরিয়া না, এটা করে ব্যাগগুলো বড্ড ভারী আর এখন এগুলো নিয়ে আমাদের ফার্স্ট হোটেলে যাব আর রেখে তারপরে তোমাদেরকে নিয়ে একবার সমুদ্রের পাড়ে আসবো। একটা জিনিস বেশ ভালো লাগে, সব জায়গাতে প্রায় কিন্তু চৈতন্য দেবের করে মূর্তি দেখছি, এটা বেশ ভালো লাগে। আর এখান থেকে দেখো এই হচ্ছে পুরী আর সমুদ্র, সূর্যটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে সমুদ্রের মধ্যে পড়েছে। গাইস কামিং টু পুরী অন দ্য স্পট, মানে পুরী চলে এসেছি সমুদ্রের কাছে। দিস ইজ দ্য পুরী অ্যান্ড মর্নিং সানরাইজ আর ভেরি আর্লি, মানে সূর্যের আলোটা খুব সুন্দর লাগছে। অনেক খোঁজার পর আমাদের হোটেলটা পেয়েছি, এখন আমরা হোটেলে যাচ্ছি আর এই রাস্তাটা পার করে ওপারে রয়েছে আমাদের হোটেল। ধোসা চলে এসছে আর পার প্লেট 70 টাকা, কলকাতায় পার প্লেট 50 টাকা, এখানে এসে এক্সট্রা 20 টাকা দিতে হচ্ছে, মানে 70 টাকা পার প্লেট। আর আপাতত স্টার্ট করি চলো। ওয়াও নাইস, ভেরি গুড। ধোসা তরকারির মধ্যে বেগুন দেখলাম প্রথমবার এখানে এসে,
বিচ্ছিরি খেতে আর পাচ্ছে না, এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। আমরা এখন রয়েছি পুরীর সমুদ্রের পাড়ে, দেখতে পাচ্ছ এখন বাজে 4টে আর আমরা রয়েছি পুরীর ঘাটে। তার কারণ হচ্ছে দুপুরবেলা কাল রাত্রে ঘুম হয়নি, সেই কারণে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠে দেখি 4টে বাজে। তো এখন দুজনে মিলে এসে স্নান করতে, আর এজ এ ইংলিশ ম্যান আর আমি, আর বাকি অনেকেই আছে। প্রচুর ওয়াও ওয়াও দেখা, অনেক বড় পুকুর গাইস, দেখতে পাচ্ছ এইটা নাকি অনেক বড় পুকুর, অনেক বড়। আমি থাকতে পারছি না। এখন 4টে বাজে, সবাই প্রায় উপরে বসে এনজয় করছে, আমরা দুজনে মিলে এখন এসেছি স্নান করতে। অনেক বড় পুকুর, সমুদ্রের পাড়ে দেখো কি দারুণ দারুণ শঙ্খ বিক্রি হচ্ছে এখানে। No text back, no midnight knocking on the door, 'cause you miss what we had. No, I can't take it, girl. To think I lost you this time. এক ঘন্টার মধ্যে এখানে ছিলাম, ঠান্ডা লেগে গেছে। Some salt water আর মাই বেলি, মানে কিছু নুন জল আমার পেটে চলে গেছে, এইটার প্রবলেম হয়ে গেছে, তো আমরা চলে যাচ্ছি এই জন্য, না হলে আজকে সারা রাত মতন থাকতাম এখানে। একটা মেলা বসে রাত্রেবেলা, তোমাদেরকে আজকে রাত্রে এখানে নিয়ে আসবো। তো ভিডিওটা এখানে করছি শেষ, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখো হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।